পেপার বাইকের পেপারই রেখে আসছে এখন লাদাখ তো দুঃখ দিব না রে ইন্ডিয়াতে বাইক রেন্ট করার সময় তিনটা মানে বেসিক্যালি পেপার দরকার কথা এত চেক পোস্ট এখানে বুঝলাম না গাইনি ও চার পায়ে আছে চার পায়ে চার পায়া এই ভাইটি আসলে কেন এক হাত দিয়ে বাইক চালাচ্ছে দেখেন এর কথা হচ্ছে ওর হিমালয়ান পাঁচ গিয়ারে দিলে আসিন নিচে চালাইতে পারে না স্ট্যান্ড স্ট্যান্ড বাইকার তো তো বাইকারদের ভালো কিছু দেখলে আসলে ভালো লাগে সেটা নিজের দেশে হোক বা বাইরের দেশে হোক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর ওয়েলকাম ফ্রম নিউ দিল্লি আজকে স্টার্ট হতে যাচ্ছে হচ্ছে আমার ড্রিম রাইড গতকাল সারাদিন বাইক নিয়ে ব্যস্ত ছিলাম কেনাকাটায় ব্যস্ত ছিলাম আর আজকে এখন চেক আউট করতেছি গতকাল আর এটা তিনটার দিকে ঘুমাইছি আজকে বের হওয়ার কথা ছিল তিনটার দিকে কিন্তু বের হইতে পারি নাই এখন হচ্ছে বেরোচ্ছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এই হচ্ছে আমাদের বাইক টোটাল রেডি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আমরা টোটাল ব্যাগটাকে বেঁধে ফেলছি আর এখন শুধু বের হওয়ার জন্য অপেক্ষা ট্যুরে গেলে আসলে প্ল্যান মোতাবেক কখনোই কোনো কিছু হয় না কিন্তু আমাদের আজকে এমন একটা অবস্থা হয়েছে জাস্ট মানে রাত তিনটায় বের হওয়ার কথা যেখানে সেখানে আমরা বের হইলাম সোয়া আটটা বাজে এখন মানে আটটা তেরো কি একটা অবস্থা চিন্তা করেন আমরা সকাল সকাল আসলে অনেক দূর চলে যেতে চাইছিলাম দিল্লির জ্যামটা পার হয়ে তো এখন পর্যন্ত আসলে জ্যাম পাচ্ছি না আলহামদুলিল্লাহ কিন্তু ভালোই রোদ উঠে গেছে গুগল ম্যাপ দেখে দেখে যাইতেছি সামনের দিকে আর এই দেখেন গুগল ম্যাপ তো এত একটা না কখনোই আমি গুগল ম্যাপ আসলে ইউজ করি নাই আমি জাস্ট বাংলাদেশের রাস্তায় একটু একটু করে দেখতাম রাস্তা সম্পর্কে একটা ধারণা নিতাম তারপরে আবার অফ করে দিতাম এই প্রথম হচ্ছে আমি এইভাবে গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি কারণ রাস্তা একদমই চিনি না তবে গুগল ম্যাপ দেখে রাস্তা বোঝা যায় ঠিক আছে কিন্তু ফ্লাইওভারগুলোতে উঠতে কিন্তু একটু সমস্যা হয় কারণ মানে ফ্লাইওভারের সাথেই তো আরেকটা রাস্তা থাকে যতটা জ্যাম হবে মনে করছিলাম ততটা জ্যাম কিন্তু আসলে আমরা পাচ্ছি না আলহামদুলিল্লাহ বেশ ভালোই যাচ্ছি টুকটুক করে ষাট পঞ্চাশ ষাট গতিতে তো এই ধরনের ওয়েদার যদি সারাদিন থাকে তাহলেও আসলে সমস্যা নাই কিন্তু এর চাইতে যদি আরেকটু গরম বেশি লাগে তাহলে আমাদের আসলে অবস্থা খারাপ হয়ে যাবে হাইওয়েতে আসলে দাঁড়ানোটা ঠিক হয়েছে কিনা জানি না কিন্তু আমাদের আসলে উপায় নাই কারণ হচ্ছে যে আমাদের এক টিমমেট রাস্তা হারায় অন্যদিকে চলে গেছে আর টিমমেটটা আর কেউ নয় সে হচ্ছে আমাদের প্লাবন খুব সম্ভবত চলে আসছে ওর জন্য আমরা এখানে দাঁড়াইছি আর এখানে আসলে রাস্তা বোঝাটা একটু টাফ কারণ আমরা একদমই নতুন এই রাস্তার সাথে আর এই হচ্ছে প্লাবন বুঝতে পারছি আমরা আর এখন আমরা দিল্লি শহর পার হয়ে হাইওয়েতে চলে আসছি আলহামদুলিল্লাহ আমরা যতটা জ্যাম আশা করছিলাম ততটা জ্যাম আসলে পাই নাই এই জন্য খুব ভাল লাগতেছে আর এখন আমরা আবার রওনা দিব ইনশাআল্লাহ চণ্ডীগড়ের দিকে তো সকালে স্টার্ট দেওয়ার পর থেকে আসলে মানে একটু একটু প্যারার মধ্যে দিয়ে যাইতেছি প্রথম প্যারা হচ্ছে কমিউনিকেটরগুলো কানেক্ট করা ছয়টা কমিউনিকেটর কানেক্ট করতেছি ঠিক আছে এবার দেখা যাচ্ছে যে তিন নাম্বার বা চার নাম্বার থেকে আবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে এটা আমরা আগে যখন ট্যুর করছি বাংলাদেশে যে আমাদের ছয়টা কানেক্টর কমিউনিকেটর ছিল ওইখানে আসলে কোনো সমস্যা পাইনি ইন্ডিয়াতে আসার পরে এই সমস্যাটা হইতেছে এরপর প্যারা হচ্ছে যে আমরা সাতজন রাইডার আসলে তো সাত রকম হবো এটাই স্বাভাবিক তো তারপরেও মানে একইভাবে চালানোর চেষ্টা করতে হবে কারণ সাতজনের রাইডিং স্টাইল টোটালি সাত রকম শহরের মধ্যে জ্যাম না পাইলেও আমরা হাইওয়েতে ওঠার পর থেকে এত পরিমাণ জ্যাম পাইতেছি মানে জাস্ট এই যে এরকম অবস্থা কিছু কিছু জায়গায় দেখা যায় ফ্লাইওভারের কাজ হচ্ছে তো যেখানে ফ্লাইওভারের কাজ হচ্ছে সেখানে হচ্ছে এই রাস্তাটা চিকন হয়ে গেছে এবং এই জায়গাগুলোতে আসলে প্রচণ্ড জ্যাম পাচ্ছি আমরা বাইরে অনেক রোদ আর আমরা এখন আসি হচ্ছে পানিপথ থেকে জাস্ট দুই কিলো আগে এই যে রাস্তা এদিকে হচ্ছে পানিপথের রোড এখানে আমরা একটা ধাবায় নাস্তার ব্রেক দিছি ধাবার নাম দেখেন হারি ধাবা ভেজ ভেজ ধাবা আর কি তো চিন্তা করলাম যে সকালে তো আসলে নন ভেজ খাওয়ার কিছু নাই তো রাস্তার পাশে ভেজ ধাবা দেখেই ব্রেক দিলাম আর এতক্ষণ জাস্ট অনেক অনেক জ্যামের মধ্যে চালায় আসছি যে কারণে টায়ার্ড লাগতেছে প্লাস হচ্ছে সকালবেলা আমরা কিছুই খাই নাই যে কারণে আরও বেশি টায়ার্ড লাগতেছে এই জন্য চিন্তা করলাম যে বেশি দূরে যাওয়ার আগে নাস্তাটা করে নিই আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা কী অবস্থা কেমন লাগতেছে ওয়েল সাকিব সৈকতের থেকে ভালো লাগতেছে অ্যাটলিস্ট আমরা এমন একটা রাস্তা দিয়ে আসছি যে রাস্তাটা আমি দেখি নাই ঠিক আছে এই রাস্তাটা লাগে যতদূর আমি জানি দিল্লি চণ্ডীগড় হাইওয়ে এটা দিল্লি চণ্ডীগড় ঠিক আছে তো এই দিল্লির থেকে দিল্লিতে আসার পর প্রথম আমার কাছে মনে হয়েছে যে ঢাকার একটা ফিল পাইছি এই দিল্লি চণ্ডীগড় হাইওয়েতে কারণ এই দূর দূর জায়গায় দুর্গম জায়গায় ওরা ফ্লাইওভার বানাইতেছে যেটা ঢাকার মধ্যে আমার শহরে বানাইতেছে
তো ওইটার একটা ভাইব পাইছি যে খেলতাছি ঠেলতাছি। আমার তো আবার হিমালয়ের ক্লাস এমন শক্ত ভাই, গরমি হয়ে যায় না আর গরমি। বেস্ট বাইক কোনটা? এটা বেস্ট বাইক হলো কি বাবু আমারটা, তুমি দেখছো আমি কত স্পিডে ওভারটেক করছি। ওনারশিপ পেপার যেটা বলে, আর একটা হলো ইনস্যুরেন্স, আর থার্ড নাম্বার যেটা হলো সেটা হলো পলিউশন পারমিশন পারমিট বলা যায়, পলিউশন পেপার পলিউশন পারমিট। তো আমাদের তিনটা বাইকের এই পলিউশন পারমিটটা ছিল না, ঠিক আছে। সো আমাদের যে ফার্স্ট বাইক ছিল দেখা ওরে একটু সবজিও বলা যায় ওরে, ঠিক আছে। তো সবজি যেটা করছে সবজি হলো গিয়া বেসিক্যালি নতুন BS6 রয়্যাল এনফিল্ড ক্লাসিক্স EFI ইঞ্জিন 120 টপ স্পিড এখন পর্যন্ত সে তুলেছে, তার দেওয়া লাগছে 160 টাকা। 180 টাকা মারহাবা মারহাবা মারহাবা, 180 টাকা নতুন এক বছরের জন্য পলিউশন পারমিট। হ্যাঁ সবজি তুমি কথা বলো না, ঠিক আছে। আমার আর সুমনের দেওয়া লাগছে 120 টাকা করে, আমাদেরও এক বছর, কিন্তু আমাদের একটু পুরান, ঠিক আছে, অনেকবার দিছি তো এই জন্য একটু কমাইছে। আমি যে পেপার রাইখে আসছি, আর মিস্টার সুমন পেপার বাইকের পেপারই রেখে আসছে, এখন লাদাখ তো দুঃখ দিব লড়ে। যদিও পেপারটা আসলে ফটোকপি, সো আমি আমার যে রেন্টাল সব ওইখানে কল করব, ওদেরকে বলবো যে আমাকে যেন একটা ফটোকপি পাঠায় দেয়, তাইলে আর আমার কোনো সমস্যা। ছবি পাঠায় দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আর কথা কমুন, এখন অনেক খিদা লাগছে, অনেক মাথা গরম, ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে রওনা দিছি, খুব বেশি লেট হয় নাই। আর আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে পানিপথ, পানিপথ থেকে তারপর হচ্ছে আম্বালা, আম্বালা থেকে তারপর ইনশাল্লাহ যাব হচ্ছে যেদিকে রাস্তা খালি থাকে সেদিকে যাব। আর আজকে দিনে আমাদের এই হচ্ছে প্রথম টোল প্লাজা। তো এতদিন শুধু ভিডিওতেই দেখছি যে এইসব টোল প্লাজায় নাকি ইন্ডিয়াতে বাইকের জন্য মোটর সাইকেলের জন্য কোনো টোল লাগে না, আর আজকে নিজের চোখে দেখতেছি। দেখেন আমরা এখন যে লেন দিয়ে যাব এটা হচ্ছে টোল ফ্রি লেন, আর এটা খুব সম্ভবত শুধুমাত্র মোটর সাইকেলের জন্য। যাক আলহামদুলিল্লাহ, ভালোই গরম আছে, কিন্তু বাইক যখন রানিং অবস্থায় থাকে তখন আসলে কোনো প্যারা লাগে না। আর আকাশের অবস্থা দেখেন একদম কিন্তু ক্লিয়ারই বলা যায়, আকাশ যত বেশি ক্লিয়ার থাকবে সূর্যের মানে তেজটাও তত বেশি প্রখর থাকবে, আর গরমও তত বেশি লাগবে, এটা খুব স্বাভাবিক। আজকে দিনে 2 নম্বর টোল প্লাজা আমরা পার হইতেছি, তো এখানেও দেখেন আমাদের কিন্তু কোনো টোল দিতে হইল না, মোটর সাইকেল বান্ধব আসলে আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ান সরকার। আর টোল প্লাজাগুলো দেখছেন যে কত মানে উন্নত আর আধুনিক, অনেক জায়গা এক একটা টোল প্লাজার মধ্যে, জ্যাম পড়ার আসলে কোনো অপশনই নাই। কারণ হচ্ছে যে প্রায় এক একটা টোল প্লাজা প্রায় 10 লেন করে, খুব সম্ভব 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা তো আমি নিজেই গুনলাম। তো যাই হোক এখন যে কোথায় আসি, এখান থেকে আমরা পানিপথটা খুব সম্ভব পার হয়ে গেছি। যত বেশি ওদিকে যাইতেছি মানে উত্তর দিকে যাইতেছি তত পরিবেশটা কিন্তু আমার কাছে মনে হইতেছে যে একটু ঠান্ডা ঠান্ডা হইতেছে, কিন্তু আমাদের জন্য ভালোই, পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ টায়ার্ড লাগবে না খুব বেশি একটা। চলে আসছে 3 নম্বর টোল প্লাজায়, এখানেও সেম অবস্থা যে বাইকের জন্য আসলে কোনো টোল লাগতেছে না। এই জিনিসগুলো দেখে কিন্তু ভালো লাগতেছে আসলে, মানে বাইকার তো, তো বাইকারদের যে ভালো কিছু দেখলে আসলে ভালো লাগে, সেটা নিজের দেশে হোক বা বাইরের দেশেই হোক। আসলে কি বলবো মানে মুরথাল পর্যন্ত দিল্লি থেকে মোটামুটি ভালোই প্যারা পাইছি, জ্যাম পাইছি। মুরথাল থেকে যে রওনা দিছি মানে এক্সেলেটর ধরছি তো ধরছি, আমি মানে আমি যদি না চাই যে আমার এক্সেলেটর ছাড়তে হবে না তাহলে আসলে ছাড়ার কোনো দরকার নাই, একভাবে যাইতে আসি যাইতে মানে বিরক্ত লাগতেছে আসলে, কোনো ভ্যারিয়েশন নাই। আর বসছি অ্যাভেঞ্জারে মানে আরাম আর আরাম, কি আর বলবো। দেখেন পরিবেশটা কত সুন্দর আলহামদুলিল্লাহ, যত উত্তর দিকে যাইতেছি তত পরিবেশ সুন্দর হইতেছে। এই ধরনের রাস্তা যদি আমাদের দেশেও থাকতো আহ কি যে ভাল লাগতো। তো এখন আমরা আছি হচ্ছে কার্নাল শহরে, আর এখন বাজে 4:40, তো 8:40 পর্যন্ত আমরা কার্নাল শহরেই ছিলাম।
আমাদের টুকটাক কিছু কাজ ছিল, বাইক সার্ভিসিং এর ব্যাপার ছিল। তো আসলে অনেক দেরি হয়ে গেছে, দিল্লি থেকে রওনা দিয়ে আমরা মাত্র 130 কিলোমিটার আসছি। তো আজকে আসলে খুব সম্ভবত আমাদের যে ডেস্টিনেশন ছিল পাঠানকোট বা ধর্মশালা, এগুলাই হয়তো যেতে পারবো না। তারপর দেখা যাক কত দূর যাওয়া যায়। খুব বেশি রিস্ক নেব না, খুব বেশি জোরেও যাবো না, আস্তে ধীরে যত দূর যাওয়া যায় তত দূরে যাবো ইনশাল্লাহ। কেন আসলে রাস্তায় আমাদের দেরি হইলো সেটা একটু বলিস। আমরা কার্নাল শহরের উপরে যে ফ্লাইওভারটা আছে, সেই ফ্লাইওভার পার হওয়ার একটু পরে, মানে আর 2-3 কিলো আসার পরে আমাদের একটা বাইক খারাপ হয়ে যায়, KTM ডিউক 200 যেটা। তো আমরা গুগল ম্যাপ দেখে, আমরা তো আসলে কিছু চিনিই না, গুগল ম্যাপটাই আসলে ভরসা করতে হয় গুগল ম্যাপের উপরে রাস্তাঘাট চেনার জন্য। তো গুগল ম্যাপ দেখে আমরা শহরের ভেতরে ঢুকি এবং যেখানে বাইক মার্কেট, যেখানে সব ধরনের বাইকের কাজ করে সেইখানে যাই। সেখানে যাওয়ার পরে সবাই বলে যে KTM কাজ ওইখানে করে না, মানে সবাই আসলে এক্সপার্ট না KTM এর ব্যাপারে। তো এক্সক্লুসিভ বাইকের এই একটা ঝামেলা। যাই হোক, এরপরে আমরা গুগলে খুঁজতে খুঁজতে KTM এর যে অফিসিয়াল সার্ভিস সেন্টার আছে সেখানে যাই। তো অফিসিয়াল সার্ভিস সেন্টারে যাওয়ার পরে সেখানে আমাদের বাইক সার্ভিস করে এবং বাইক ঠিক হয়। কিন্তু এই টোটাল প্রসেসটায় আমরা 1:30 থেকে 4:30 পর্যন্ত, মানে আমাদের 3 ঘন্টা এই টোটাল প্রসেসটাতেই শেষ হয়ে যায়। তো ধরেন 3 ঘন্টায় আমরা অলমোস্ট 300-350 কিলো কিন্তু পার হইতেই পারতাম। এই হচ্ছে আসলে আমাদের লেট হওয়ার কাহিনী। তো সমস্যা নাই, আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে, পর্যাপ্ত সময় বলতে 2-1 দিন এক্সট্রা সময় আমাদের হাতে আছে। তো খারাপ বাইক নিয়ে যাওয়ার চাইতে বাইক সার্ভিস করে একদিন পরে যাওয়াটা আসলে ভালো, এ কারণে আসলে সময়টা নেয়া। আরেকটা জিনিস, আমরা তো এখন হরিয়ানা স্টেটের উপরে আছি। তো KTM সার্ভিস সেন্টারে যখন গেলাম, আমাদের বাইক সার্ভিস কিন্তু হয়েছে একটা, আর আমরা মানুষ গেছি 7 জন। তো তারা যথেষ্ট আন্তরিক ছিল এবং আমাদের পানি, চা, এভরিথিং, ওয়াশরুম সব কিছুতেই তারা বেশ ভালো হেল্প করছে। আমরা আমাদের লাগেজ টাগেজ দিয়ে তাদের শোরুম ভর্তি করে ফেলছিলাম, এসির মধ্যে বসেছিলাম, মানে সব কিছু, তারপরেও তারা এক ফুটাও বিরক্ত হয় নাই। তো মনে হইলো যে না, হরিয়ানা স্টেটের লোক আসলে অতিথি পরায়ণ এবং বেশ আন্তরিক। এখন আমরা আছি প্রায় আম্বালার কাছাকাছি, আর এখন বাজে হচ্ছে 5:30। আমরা কার্নাল শহর থেকে বের হয়ে রাইড স্টার্ট করছি হচ্ছে ঠিক 4:45, মানে আমরা 45 মিনিট ধরে বাইক চালাচ্ছি, আর এ পর্যন্ত আমরা বাইক চালাইছি হচ্ছে 47 কিলোমিটার। আমরা একটা নির্দিষ্ট গতিতে আসলে বাইক চালাইতেছি, খুব বেশি জোরেও চালাইতেছি না, খুব বেশি আস্তেও চালাইতেছি না। তো দুপুরে যেহেতু আমরা আসলে কিছু খাই নাই, গতকালও খাই নাই, শরীরটা টায়ার্ড লাগতেছে, যে কারণে আমরা এখন থেকে 15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ যে কোনো একটা জায়গায় ব্রেক দিব। আর এসব জায়গায় আসলে হোটেল একটু আগে থেকেই খোঁজা শুরু করতে হয়, কারণ দেখা যায় যে একটা পাইলাম ওটা ভালো হলো না, চোখের দেখা একটা শান্তির ব্যাপার আছে, এই জন্য 10-15 মিনিট ধরে দেখবো, তারপর যেটা ভালো লাগবে সেটা খাওয়ার জন্য ঢুকবো ইনশাল্লাহ। এটা কিন্তু আজকে দিনের জন্য আমাদের 4 নম্বর টোল প্লাজা, এখানে ভালোই জ্যাম আছে। তো এখানেও কিন্তু আমাদের মোটর সাইকেলের টোল লাগতেছে না। এত চেকপোস্ট এখানে বুঝলাম না কাহিনী। তো এইখানে স্টেট শেষ হয়ে গেছে হরিয়ানার, এই জন্য আসলে এত চেকপোস্ট ছিল। আর এখন আমরা আসি হচ্ছে পাঞ্জাবে। তো পাঞ্জাবে যখন চলে আসছি, এখন আসলে আমরা পাঞ্জাবি ধাবায় খাওয়া দাওয়া করব। এর আগে খাওয়া দাওয়া করতে চাইছিলাম পাঞ্জাবি ধাবায়, কিন্তু করতে পারি নাই, অনেক টাকা বেশি দিয়ে আমাদেরকে নাস্তা করতে হয়েছে। ও চার পায়ে আছে, চার পায়ে, চার পায়া। ওয়াও, এই ধরনের ধাবাই তো একটা খুঁজতেছিলাম। দেখেন, চার পায়া দিয়ে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা চার পায়ে, আর হচ্ছে একদম নর্মাল সিমসাম একটা ধাবা। তো এই ধরনের ধাবাই আসলে খাইতে মজা, এই ধরনের ধাবাই খাইতে মজা না, মানে এগুলোর পরিবেশটা কেমন যেন একটা কৃত্রিম পরিবেশ, আর এটা হচ্ছে একদম ন্যাচারাল। ওই যে প্লাবন চেগাই গেছে,
খাটিয়ে দেখো আরাম তো এই চার পায়েটা আসলে খুবই আরামদায়ক যে কারণে এখানে আসলে না শুয়ে উপায় নাই এই যে বন্ধু তুমি যে 120 কিলোমিটারের টানলা তোমার অভিজ্ঞতা কি আমার অভিজ্ঞতা হলো কি আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ভালো ডিসিশন হইছে হ্যাঁ যাতে আমরা টাইমটা একটু মেকআপ করতে পারছি তোমাদের আসতে হইছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা অনেক এই যে তোমরা যে আগে চলে আসো আমাদেরকে রাইখে ঠিক আছে ভাই হিমালয়ানের 5th গিয়ার দিলে 80 উঠে ভাই তাই এর নিচে ভাই আমরা নামাইবারই পারি না ভাই নালে কাঁপে অথবা ইঞ্জিন বাড়ি দেয় এইজন্য তো তোমরা আগে আমি বাইরে ফলো করছি ভাই বাইরে ফলো করছি ভাই বাইরে আমি একবার ওভারটেক করি নাই হ্যাঁ গিয়ার কথা হচ্ছে ওর হিমালয়ান 5 গিয়ারে দিলে 80 নিচে চালাতে পারে না 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 বন্ধু 80 নিচে তুমি চালাতে পারবে না হিমালয়ান 5th গিয়ারে তুমি 80 নিচে যদি তুমি মানে 4000 আরপিএম এর যদি একটু নিচে যায় 80 মানে বেসিক্যালি 80 হয় 4000 আরপিএম এ 3.5 মানে গেলে 4.100 ওইটা বাইকটা এরকম বাড়ি খায় মানে নকিং হয় গট 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 করে বাইকটা মানে নিতে পারে না আর কি আর 4th গিয়ারে তো 60 এটা নিচে গেলে আবার প্যারা দা পাঞ্জাব পাঞ্জাব পে আয়া আগায়া এই যে আমাদের খাবার দিয়ে দিছে আমরা রুটির জন্য ওয়েট করতেছি এটা কি নাম এটার সবজি পনির সবজি পনির সবজি মিক্স সবজি মিক্স পনির ইহা কা নাম হ্যায় মিক্স সবজি পনির সবজি বেস বেস আমি আসলে পনির খাই না তারপরে আমি খাইতেছি আমার কাছে খুব ভালো লাগছে এখন রুটির জন্য ওয়েট করতেছি রুটি আসার সাথে সাথে একদম গাপা গাপ মারা গাপা গাপ কারণ সারা দিন কিছু খাই নাই তো এতক্ষণ খাইতেছিলাম হচ্ছে মিক্স সবজি আর এখন দিয়ে গেছে হচ্ছে ডাল মাখানা না ডাল মাখনি ডাল মাখনি তো কোনটা রেখে আসলে কোনটার কথা বলবো দুইটাই আমার কাছে বেশ ভালো মজা লাগতেছে আর এখানে হচ্ছে দিয়েছে পাঞ্জাবের বিখ্যাত লস্যি আর এদিকে যে ভুগানাঙ্গা সব লোকজন খাইতে বসছে খাওয়ার মানে বসার জায়গাটার স্টাইলটা হচ্ছে জোস এই যে চার পায়ের মধ্যে বসে খাইতেছি অন্যরকম একটা মজা লাগতেছে আপনারা চেহারা দেখে কিছু কি বুঝতে পারতেছেন এখন বাজে হচ্ছে 9টা আমরা এখন পর্যন্ত টোটাল রাইড করছি হচ্ছে অলমোস্ট 280 কিলোমিটার সারা দিনে আর 50 কিলোমিটার পর হচ্ছে লুধিয়ানা আমরা চিন্তা করতেছি যে আজকে আর মানে শরীরকে প্রেসার দিব না লুধিয়ানা যে রাতে থাকবো ইনশাল্লাহ আর আজকের যে সময় এটা ইনশাল্লাহ কালকে কাটিয়ে ওঠার চেষ্টা করব সকাল সকাল বের হয়ে আর এই যে এখানে আমরা আরেকটা ধাবায় ব্রেক দিছি এখানে আবার চা খাবো রাতে ঘুম কম হওয়ার কারণে সবারই একটু টায়ার্ড বেশি লাগতেছে আজকে আসলে এখন বাজে হচ্ছে রাতে 11টা আর আমরা লুধিয়ানায় ঢুকলাম এই মাত্র তো প্রথম কাজ হচ্ছে আমাদের হোটেল খুঁজে বের করা কিন্তু এখানে ঢুকলাম সব কিছু না বন্ধ বন্ধ লাগতেছে কোনো কিছুই দেখতেছি না চারপাশে খোলা যদিও রাত অনেক হয়ে গেছে তার মানে হোটেল খুঁজে বের করা এখন আমাদের জন্য একটু টাফ হবে তারপরে আসলে কিছু করার নাই কারণ আমরা আর সামনে যেতে চাচ্ছি না আজকে আমরা লুধিয়ানাতেই থাকবো ইনশাআল্লাহ আর এখন যাচ্ছি হচ্ছে রেল স্টেশনের দিকে একজনের কাছে জিজ্ঞেস করলাম তো উনি বললো যে হ্যাঁ ওই রেল স্টেশনের দিকে অনেক হোটেল মিল জায়গা অবশেষে হোটেল আমরা পেয়ে গেছি আর এখন বাজে হচ্ছে রাত 11:30 আজকেও অনেক লেট হয়ে গেছে কালকে কয়টা বের হইতে পারবো জানি না আর এই হচ্ছে আমাদের হোটেল হোটেল হলমার্ক এজেন্সি আর এখন আমরা এই যে আমাদের বাইকগুলো পার্কিং করতে যাব কারণ হচ্ছে এই রাস্তায় বাইক পার্কিং করা যাবে না এই পার্কিং করার জন্য আলাদা একটা জায়গা আছে হোটেলে ঢোকার পরে আর কিচ্ছু মনে নাই জাস্ট ঘুমাই গেছিলাম তো ব্লগ তো শেষ করতে হবে তো এই ব্লগ আসলে এই পর্যন্তই দেখা হবে কালকের ভিডিওতে ইনশাআল্লাহ